আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এত সকালেই চলে আসতে হয়েছে কারণ আজকে সকালবেলায় বোরহান ভাইয়া দেখতেই পাচ্ছেন অনেক তাজা তাজা মাছ নিয়ে এসেছে। মাছগুলি এতটাই জীবন্ত ছিল যে খুবই লাফাত ছিল। তো আজকে আমি কিছু মাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই ব্লগটাই রেখেছি কিছু মাছের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর পাঙ্গাস মাছগুলি কীভাবে কেটে নিয়েছে এই বোরহান ভাইয়া খুব ইজি ওয়েতে সেটা শেয়ার করে নিব। যারা কখনো এরকম বড় সাইজের পাঙ্গাস মাছ কাটেননি বা কাটতে ভয় পাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, ঠিক তাদেরই জন্য আজকের এই ভিডিওটি। অ্যাকচুয়ালি পাঙ্গাস মাছগুলি 4 কেজি করেছিল, দেখতেই পাচ্ছেন একটা 4 কেজি আর একটা 3.5 কেজি। তো এভাবে দুইটা পাঙ্গাস আমরা নিয়েছি। আর এখানে হচ্ছে দেশি চিংড়ি। দেশি চিংড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর দেশি মাগুর আর দেশি শিং মাছ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের খাওয়ার জন্য, মানে খাওয়ার ক্ষেত্রে, কারণ এগুলো আমাদের শরীরে ব্লাড বাড়িয়ে তোলে, তাই না? তো সবসময় চেষ্টা করব শিং মাছ দেশিগুলি এবং মাগুর মাছ দেশিগুলি খেতে। আর এটা হচ্ছে কোরাল মাছ। কোরাল মাছও খুবই ভালো লাগে খেতে। যারা কখনো দেখেননি বা যাদের জানার ইচ্ছে কোরাল মাছ কি দেখিয়ে নিতে পারেন এই ভিডিওটির মাধ্যমে। এই মাছগুলো আজকে বোরহান ভাই নিয়ে এসেছে, আর আজকে একটু শেয়ার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পাঙ্গাস মাছ কতটাই মানে জীবন্ত ছিল, মানে না দেখলে বোঝার কোনো উপায় নেই যে কীভাবে ওরা লাফাচ্ছিল। বাট আস্তে আস্তে মাছগুলি উইক হয়ে যাচ্ছিলো, আরও কিন্তু খুবই জীবন্ত ছিল। তো যেহেতু বোরহান ভাই বলেছে আজকে আমাদের মাছগুলি কেটেই দিবে, তাই বোরহান ভাই খুব সুন্দর করে ইজি ওয়েতে এই পাঙ্গাস মাছ দুইটাকে কেটে নিচ্ছে। আমি একটা মাছ কীভাবে কেটে নিচ্ছি শেয়ার করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। যারা পাঙ্গাস মাছ এরকম বড় সাইজের কাটতে চাচ্ছেন বা ভয়ে কাটতে পারছে না বা খুব কঠিন মনে হচ্ছে, তারা প্লিজ ভিডিওটি দেখে নিন, ভালো লাগবে।
ব্যাস এভাবে বোরহান ভাইয়া খুব ইজি ওয়েতে এত বড় সাইজের দুইটা মাছ কেটে নিচ্ছে, যেটা আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি। আর আমার মনে হয়েছিল যে আমরা যারা মাছ কাটতে পারি না তাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি, তো এটা চিন্তা করে কিন্তু ভিডিও করে ফেলেছি আর আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আর খুবই হেল্পফুল হবে, তাই না? তো দেখতেই পাচ্ছেন উনি এই মাছ কাটার ক্ষেত্রে কী কী ইউজ করছে। একটা বেলুন সাপোর্টার হিসেবে নিয়েছে, জাস্ট একটা বেলুন আর এই বটি দিয়েই উনি পুরো দুইটা মাছই কেটে নিয়েছে। পাঙ্গাস মাছ দুটা কাটার পরপরই কিন্তু উনি দেখতেই পাচ্ছেন শিং মাছ আছে, মাগুর মাছ আছে দেশি, ওগুলাকে লবণ দিয়ে রেখেছে তাই এগুলো খুবই লাফাচ্ছিল, মানে এখন এগুলোকেও কেটে দিবে। অ্যাকচুয়ালি এতগুলি মাছ নেওয়া হতো না, বাট বোরহান ভাইয়া নিজেই বলেছে যে নেন আমি কেটে দিব। তো বোরহান ভাই এরকম সাপোর্ট দিয়েছে বলেই কিন্তু আজকে আমরা এতগুলি মাছ নিয়েছি এবং উনি কেটে দিয়েছে বলে আমরা অনেক উপকৃত হয়েছে, তাই না? তো এই জন্য বোরহান ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদেরকে অনেকটাই হেল্প করে নিয়েছে। তো এখন বোরহান ভাই দেখতেই পাচ্ছেন কী মাছ কেটে নিচ্ছে, এটা হচ্ছে দেশি মাগুর। দেশি মাগুর কাটার ক্ষেত্রে উনি প্রথমেই লবণ দিয়ে ঢেকে দিয়েছিল, কারণ মাছগুলি খুবই লাফাচ্ছিল। আর ছাই দিয়ে ধরে মাছটাকে দেখুন কীভাবে কেটে নিচ্ছে। তো এভাবে কিন্তু আমরাও শিং মাছ অথবা মাগুর মাছ কেটে নিতে পারি, তাই না? কাটাকাটি শেষ, এখন মা এগুলোকে ধুয়ে দিয়েছে। তো ভিউয়ার্স কেমন লেগেছে আজকে এই পাঙ্গাস মাছ কাটাকাটি? ভালো লেগেছে নিশ্চয়ই, সাপোর্ট করে যাবেন এভাবেই যতদিন করে এসেছেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, কথা হবে অথবা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।